তো সবার প্রথমে বন্ধুরা, তোমাদের সবাইকে আমি একটু সরি বলছি, কারণ আমার গলার অবস্থাটা একদমই খারাপ। দেখতে পাচ্ছ, ভেঙে গেছে আমার, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো সকাল সকাল দেখো, সোনার প্যান্ট সেলাই করতে বসে গেছি আমি। আমার প্যান্টের বোতামটা সেলাই করা হয়ে গেছে, আমি তখন ভুল বলেছিলাম, বোতাম সেলাই করছিলাম। তো দেখো, এদিকে কাজ করতে হবে, আজকে প্রচুর কাজ, পুরো ঘর বাড়ি আজকে সাফাই করব। তো দেখো, গরম এত পরিমাণে, তো দুজন মিলে তাড়াতাড়ি করে বিছানাগুলো তুলে নিচ্ছি। প্রতি 15 দিন অন্তর অন্তর ঘর ঝাড়ি, তো জানি না এই মাকড়সার জাল কোথার থেকে যে আসে, পুরো ভর্তি হয়ে যায়। তো চলো, আমার ঘরগুলো ঝাড়তে আজকে অনেকটাই দেরি হবে। তো ঘর বাড়ি যত তুমি পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখবে, তত নিজের তো দেখতে ভালো লাগবে, প্লাস স্বচ্ছতা মানে অন্য কেউ আসলে তারও ভালো লাগবে। তো অন্য কারোর জন্য না, নিজের জন্য সবসময় গুছিয়ে বাগিয়ে রাখতে হয়। তো ভীষণ গরম পড়েছে বন্ধুরা, বারবার আমি বলছি, শুধু আমার গরম লাগছে তা না, তোমাদের সবারই গরম লাগছে, কিন্তু আমার যেহেতু একটু শরীরটা খারাপ, তার উপরে প্রচণ্ড গরম। তো দেখো, সকাল থেকে পুরো ঘেমে তরতর হয়ে যাচ্ছে। সোনার ঘরটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এই ঘরে চলে এলাম। তো দেখো কি পরিমাণে মাকড়সার জাল হয়েছে, আর কি লাল লাল মতো যে নোংরা, ওইগুলো কোথার থেকে আসে তো কি জানি। আর দেখো, উপর দিয়ে কিছু বাক্স সাজানো, এগুলো হচ্ছে সোনার ছোটবেলার খেলনা, কিছুতেই ফেলবে না, কেন জানি না ওই এখনও পর্যন্ত এইসব খেলনা নিয়ে খেলে। তো গুছিয়ে রেখেছে, আমিও আর ফেলি না, তাতে আমার একটু কষ্ট হয়, হোক একটু পরিষ্কার করি। আজ পুরো কোমর বেঁধে লেগে পড়েছি, যতই শরীর খারাপ হোক আজকে ঘর সাফাই হবেই হবে, তাই যত কষ্ট হোক। তো সোনার বাবা আমাকে অবশ্য হেল্প করছে, ওর যেহেতু ছুটি আছে, তো বেশি সাফাইয়ের কাজ থাকলে আমরা দুজন করি, যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম, তো ও আমাকে হেল্প করে। দুটো ঘরেই আমার পরিষ্কার হয়ে গেছে, আর ঘর দুটো পরিষ্কার করতে আমার বেশ খানিকটা টাইম লেগেছে। তো এখন আমি চলে এসেছি বারান্দা, বারান্দার এইটা পরিষ্কার করব। তো একটু উঁচু আমি হাতে পাবো না, সেজন্য একটা চেয়ার নিয়ে নিয়েছি, চেয়ারের উপরে করে আমি পরিষ্কার করছি। আর রান্নাঘরের পাশে যেহেতু এইটা একটু চিটচিটে ভাব মতো রয়েছে। দুটো ঘর বারান্দা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার দেখো ফ্যানগুলো পরিষ্কার করব, কারণ এটা সবসময় পরিষ্কার করা সম্ভব হয় না, যেহেতু আজকে বাড়ি আছে, তো আজকে এটা আগে করব। আর ফ্যানে নোংরা থাকলে খুব বাজে লাগে। তো দেখো, চেয়ারটা আমরা খাটের উপরে তুলে দিয়েছি, আর ও খাটের উপর থেকে, চেয়ারের উপর থেকে করছে। সরি বন্ধুরা, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড। আর দেখ, আমি ধরে রেখেছি, ও আমাকে বারবার বলছে ভালো করে ধরো, না হলে পড়ে যাব। তো আমাকে তো ভালো করে ধরে রাখতেই হবে, বলো, ও পড়ে গেলে তখন সমস্যা। তো ভীষণ অসুবিধা আমাদের, একটা ঘরে যেহেতু ওই মই নেই, তো এইভাবে আমরা ফ্যানগুলো পরিষ্কার করি। তো ঝাড়াঝাড়ি মোছামুছি আমাদের কমপ্লিট হয়েছে, এবার ঝাড় দেওয়ার পালা, নোংরাগুলোকে এক জায়গায় জড়ো করার পালা। তো প্রচুর নোংরা, ধুলো উঠছে। তো দেখো, আমি নাকে মাস্ক নিয়ে নিয়েছি, অটোমেটিক্যালি আমার হাসি স্টার্ট হয়ে গেছে। তো কি আর করা যাবে, ও অন্য কাজ করছে আর আমাকে ঝাড় দিতে হচ্ছে। তো দেখো, ও এখন জানলাগুলো মুছে নেবে, আজকে আমরা সব জানলাগুলোই মুছে নেবো। ঘর থেকে সমস্ত নোংরা ঝাড় দিয়ে বাইরে বের করে নিয়ে এসেছি, এবার বারান্দাটা পরিষ্কার করব। তো দেখো, এই পাশে জুতোর র্যাকেটগুলো ছিল আর কিছু বাদ দেওয়া জুতো, সেগুলো মানে জড়ো করা আছে, ওগুলো ফেলে দেব, নোংরাওয়ালা আসলে গাড়িতে দিয়ে দেব। তো জুতোর র্যাকটা ভাবলাম আজকেই পরিষ্কার করে নিই। আর এ পাশটা শোনা, দেখো ক্যারাম বোর্ড টোট রেখেছে, ক্যারাম বোর্ড, ব্যাট, র্যাকেট সব কিছু এখানে রেখেছে, কিন্তু খেলার কোনো নাম নেই, যেহেতু ও বাইরে যায় না, ওর কোনো বন্ধু নেই, কেন আমি জানি না, ও খেলতে যা খেলে ওই ঘরের খেলনাপাতি নিয়ে খেলে। তো চলো, এই সাইডটা আমি তাড়াতাড়ি করে একটু পরিষ্কার করে নিই, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, আবার রান্নাও সারতে হবে, রান্নাটাও বাকি আছে। আর অ্যাটলিস্ট এই দেখো, এতটা পাহাড় হয়েছে, তো পাহাড়গুলোকে এবার আমি ফেলবো। এগুলো কি আমি ঠিক বুঝতে পারছি না, মাকড়সার জালও ঠিক না, লাল লাল মতো, আর এরকম দেখো ঝাড় দিলে কেমন গুলানো গুলানো চুলের চুলের মতো ভাব। এ আবার কোন ধরনের নোংরা আমি কোনোদিন দেখিনি, এই মধ্যম গ্রামে এসেই দেখছি। ঠিক আছে বাবা, চল তোদের আগে বিদায় করে দিয়ে আসি, যেদিন কাজ থাকবে না তো থাকবে না, যেদিন কাজ থাকবে সেদিন যেন পাহাড় চলে আসবে। তো দেখো, আজ আবার অনেকগুলো আমাকে কাঁথা কাপড় চোপড় কাচতে হবে, বেড কভার, কাঁথা আর নিত্য জিনিস তো রয়েছে, কারণ এগুলো আমরা যেহেতু মেঝেই শুই, পেতে শুই, আর নোংরা জিনিসে তো শুতে ভালো লাগে না, তো এগুলো আজকে আবার আমাকে কাচতে হবে। তো এখন আমি ভিজিয়ে দেবো, দিয়ে তারপর কিছুক্ষণ মজতে থাকবে, তার একটু পরে আবার কেচে দেবো।
জিনিস যেন শেষ হওয়ার নামই করছে না। দেখো যত ডোবাচ্ছি তত একজন করে করে দিয়ে যাচ্ছে। আবার সোনার বাবা দুটো প্যান্ট দিয়ে গেল, এমনি আমার জিনিস জমে গেছে আজকে, আবার দেখো প্যান্ট দিয়ে গেল। তো চলো ভিজাই, আর কি করব। রিজেক্ট করা জুতোগুলো এক সাইডে করে রাখছি, কারণ জুতোগুলো একদম নতুন, কেউ যদি নেয় তো দেব, আর না নিলে ফেলে দেবো, আর কি করা যাবে। তো চলো এগুলো এখন আমি ধুয়ে নেব। বাইরে অনেকটা ধোয়া পাকড়া করে এসেছি, আর কিছু বাকি আছে পরে করব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় 12:30টার মতো, তো এখন আমাকে রান্নাটাও করতে হবে। তো রান্নার জন্য আজকে দেখো লাউ নিয়ে নিয়েছি, অল্প লাউ ছিল ফ্রিজে, তো লাউ ঘন্ট করব, আর লাউর খোসা নিম দিয়ে ভাজবো। তোমরা জানো আমি কোনো সবজির খোসা খুব একটা ফেলি না, আর এত কষ্ট করছি, তো চিকেন তো আমাদের ফেভারিট, তো একটু চিকেন নিয়ে এসেছে। লাউটা আমি এখন লবণ আর হলুদ দিয়ে মিক্স করে রাখবো, তাহলে রান্না করতে আমার একটু কম টাইম লাগবে। লাউটা ততক্ষণ মজতে থাকুক, আর আমি এই লাউয়ের খোসাগুলো একটু কেটে নিই, কারণ এগুলো কুচোতে বেশ কিছুটা সময় লাগবে আমার। তো এক পাশে লাউ ঘন্ট আর এক পাশে লাউয়ের খোসাটা বসিয়ে দিয়ে আমি গেছিলাম এইগুলো মাছতে। তো দেখো পিঠটা আমার পুরো ঘেমে তরতর করছে, পুড়ে গেছে যেন শরীরটা, এরকম মনে হচ্ছে। তো এগুলো এখন আমি গুছিয়ে রেখে দেব। আর সোনার বাবা কিন্তু কন্টিনিউ ঘষে মেজে যাচ্ছে। সত্যি কথা বলছি বন্ধুরা, আমরা প্রায় 14-15 বছরের মতো ভাড়া বাড়ি থাকতাম, তারপরে অনেক কষ্টে অনেক কষ্টে লোন নিয়ে এই বাড়িটা আমরা কিনেছি, মাত্র 2 বছর হয়েছে। তো বাড়িটা একদিন তোমাদের অবশ্যই হোম ট্যুর দেবো, তো সেজন্য আমরা একটু গুছিয়ে বাগিয়ে রাখার চেষ্টা করছি। আর এদিকে দেখো অবস্থা, আমি রান্নাঘরে মাংস কষাই করছিলাম, ও আবার কখন এসে এইগুলো কাচতে শুরু করেছে। দেখছি আমার দেরি হয়ে গেছে, আমি বাইরে ঘরে দুটো আর টেনে উঠে পাচ্ছি না, তো ও কেচে দিচ্ছে আর আমি একটা একটা করে আবার মেলে দিচ্ছি, কারণ ওরও তো কষ্ট হচ্ছে। তো বাইরে দেখো এই কলসি দুটো, এগুলো খুব স্মৃতিবাহক আমার, কারণ বিয়েতে একটা ওই পিতলের কলসি আমার মামারা দিয়েছিল, তো এটা আমি যত্ন করে গুছিয়ে রাখবো যতদিন থাকবো, কারণ মামার বাড়ির স্মৃতি। আর আমার মামারা ভীষণ ভীষণ ভালো, একদিন যদি মামার বাড়ি যাই তো সে তোমাদের দেখাবো 100 বছরের পুরনো বাড়ি, সেখানে এখনও আমার মামারা স্থায়ীভাবে বাস করছে। তো আর দেখো রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, একটা তরকারি হতে বাকি আছে ফুটছে, তো আমি তাড়াতাড়ি করে, যেহেতু জল এসেছে তো আমি তাড়াতাড়ি করে সব কিছু মুছে মেছে নিচ্ছি, কারণ জল চলে গেলে। আর এদিকে দেখো সোনার বাবা শুধু পিছন থেকে এসে আমাকে ঘাম মুছে দিচ্ছে, কারণ প্রচুর হাঁচি হচ্ছে আমার, প্রচুর হাঁচি। তো এরকম করে ভালোবাসে, আমার খুব খুব ভালো লাগে। একদিকে রান্না করছি, একদিকে মুছছি, একদিকে বাইরের জামা কাপড় কাচ্ছি, একদিকে পরিষ্কার করছি। তো কটা বাসন হয়েছে, তো রান্নার বাসনগুলোও এখন ধুয়ে নেব, কারণ কিছুক্ষণ পরে তো আবার জল চলে যাবে, এই মহা মুশকিল। তো বাসনগুলো আমি ধুয়ে নেব, আর এদিকে সোনার বাবাকে বলছি মাংসটা লেগে যাবে, তুমি একটুখানি নাড়তে লাগো। তো ও মাংসটা নাড়ছে, আর দেখো কি গরম মশলা, ও সরি সরি, মাংসটা আমার হয়ে গেছে, তো ওকে বললাম গরম মশলাটা দিয়ে নামিয়ে নাও, তো ও একটু গরম মশলা নিয়ে দিয়ে মাংসটা নামিয়ে নেবে। আর সরি বন্ধুরা, একটুও কথা বলতে পারছি না, তবুও আমি চেষ্টা করছি, তো সরি, আমাকে ক্ষমা করে দিও। তো দেখে নাও রান্নাটা আমার হয়ে গেছে, নিম ভাজা, ঘন্ট, আর এই দেখো লাল লাল মাংসের ঝোল, কষ্ট করলেও খুব। বন্ধুরা সেই সকাল 6টার থেকে শুরু করেছি, তো দেখো এখনো কমপ্লিট করতে পারিনি, এখনো প্রচুর কাজ বাকি রয়েছে। তো আজকে আর পাচ্ছি না, দুজন পুরো হাঁপিয়ে গেছি, কালকে আবার কিছুটা রয়েছে করব। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এই গরমে সবাই বেশি করে জল খাবেন, আমরা এই জল খাচ্ছি, ঘামছি, কাজ করছি, দেখুন পুরো 3-4টে গামছে পুরো ভিজে গেছে ঘামে। আর চোখ মুখের অবস্থা দেখুন, অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, আমার মনে হয় সব রকম অ্যালার্জি, কিন্তু এত পরিমাণে হাঁচি হচ্ছে, তাও কাজগুলো করতে হবে, ও আমাকে অনেকটা হেল্প করছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।